90 বছর বয়স, নাম উমেন চন্দ্র রিয়াং। এখনো বাঁশের চাটাই বিক্রি করে সংসার প্রতিপালন করতে হচ্ছে। জানা যায় গন্ডাছড়া ডুম্বুরনগর ব্লকের ভগীরথ এডিসি ভিলেজের নিউ ভগীরথ কলোনির ধনুরাম পাড়ার বাসিন্দা উমেন চন্দ্র রিয়াং। 90 বছর বয়সেও একটু ভাতের জন্য লড়াই সংগ্রাম করে জীবন যাপন করতে হচ্ছে। এই বয়সেও তিনি জঙ্গল থেকে বাঁশ এনে বেত তুলে তার চাটাই তৈরি করে বিক্রি করে সংসার প্রতিপালন করছেন। জানা গিয়েছে উমেন চন্দ্র রিয়াংয়ের পরিবারে মোট 6 জন সদস্য। তিনি সরকারি ঘর, শৌচালয়, বিপিএল কার্ড সহ সব ধরনের সুযোগ সুবিধা থেকে আজও বঞ্চিত আছেন। এমনকি 90 বছর বয়সেও তার কপালে জুটেনি বৃদ্ধ ভাতা। ভাতা পাওয়ার আশায় সিডিপি অফিসে একাধিকবার আবেদন করেও কাজের কাজ কিছুই হয়নি। এমতাবস্থায় স্বাধীনতার এত বছর পরেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়ে আছেন 90 বছরের সেই বৃদ্ধ। তিনি আবারও সরকারের কাছে একটু সাহায্য দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, সোশিয়াল বাংলা। এটা হইলে আমার দাদু, আমাদের যে দাদু, এটা হেরা ঠেঙ্গো বালানা। হেরা এখন হেরার নাম হইছে উমেন চন্দ্র রিয়াং। আমরা বগীরথ নিউ ধনুরামতে, নিউ বগীরথতে নিউ ধনুরাম পাড়া এটা বাড়ি পাড়া হয়েছে। হেরা ওখানো আছি পাশাশি 90 ওখানে বয়স হয়েছে। হেরা ওখানো বিদ্যুৎ বাতা পায় না। হেরা দুইবার তিনবার নি কত জানে এটা জমা দিয়ে দিছে সিডিপি অফিসে। ওখানো এফসেপ হয় না হেরা কাগজ। হেরা কাগজ ডকুমেন্ট যেটা আছে এটা জেরোস কইরা সেরা এটা জমা দিয়ে দিছে, ওখানো হয় না। হেরা বাড়িগ ওখানো কোনো কিছু কাজের নাই, কাজ নাই। হেরা বাস দিয়া এটা জঙ্গলে গিয়া এটা বাস কাইটা এটা বানাইয়া বানাইয়া হেরা বেচিয়া এটা কোন রকম খাওয়া লাগছে। হেরা হেরা ঠেঙ্গো বালানা হেরলা হেরলাথি এটা। আপনার নাম কি? নাম কি আপনার? উমেন চন্দ্র রিয়াং। রিয়াং বয়স কত? বয়স 90। ইনি ভাতা মাং খা যায় না? বৃদ্ধ ভাতা মাইয়া, বৃদ্ধ ভাতা মাইয়া তিনবারই হ্যাঁ আর কমাইয়া। আমার কাগজপত্র যে আমি ডকুমেন্ট তুম সমস্ত জমা রিহা না আর কমাইয়া। মই বডে কাম খেবো, এখন ওয়াবো, শ্রীলঙ্কা ওয়াবো, নখাই ওয়াবো, আর কেন চাওয়াবো, সামহা ফাজাবো, নখাতে উয়ে আইনি ইয়া কুমফ হামজা হেরা ঠেঙ্গো বালা আই যাং বখা লাথা সারা হিমাইয়া বনকলা সুহা ফ লাথা নাও লাঠি সারা চলতে পারে না। ঠিক আছে।